আলহামদুলিল্লাহ আমাকে একটা বিষয় দিয়েছেন গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আর নারীর ফর্দা খন বাজা বাজা দিয়েছো মাই ফলো লালো বাজা দিয়ে এই ফর্দার কথা ওই তো দূর করি আরে মানুষ মাই ফলো গাইল দিবে আচ্ছা কে গোসবাক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে তো কত কবুলিয়ত বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা উনার বাড়ি কোথায় বগদাদে যিনি রাশিয়ার জমিন পর্যন্ত বিচরণ করেছেন যার চোখের আগার মধ্যে কোটা কলকায় না এই গোসবাক কোথায় বাড়ি বগদাদ ইরাকের জমিনে কিন্তু উনার নাম আস্তে 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 আমাদের চট্টগ্রাম পর্যন্ত এসে পৌঁছে গেল যাইতে যাইতে পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গেছে লাও ইনকাশাফাল মুরিদি আওরাতু ওয়া হুয়া ফিল মাশরিক ওয়া আনা ফিল মাগরিব গোসবাক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি এমন একটা আব্দুল কাদের জিলানী যার পাওয়ার যার ক্ষমতা যদি দুনিয়ার মানুষ জানতো সবাই আমার পিছনে দৌড়তে থাকতো আল্লাহ আমাকে এত মহব্বত করেছেন দয়াল নবী আমাকে এত মহব্বত করেছেন পৃথিবীর মাশরিক ওয়াল মাগরিব পশ্চিমে হোক ভোগে হোক আমি আব্দুল কাদের জিলানীকে কেউ ভালোবাসে আমি গোসবাককে কেউ কিন্তু উপযুক্ত ফিরবাই নাই মুরিদ হয় নাই ফির ভালো লাগে নাই ও মুরিদ হয় নাই কিন্তু আমি গোসবাককে ভালোবাসতো গোসবাক বলে এটা ওর জীবনের জন্য যথেষ্ট কিয়ামতের দিন ও আমি গোসবাকের মুরিদান হিসেবে জান্নাতে যেতে পারবে ও আমার মুরিদান হিসেবে জান্নাতে যেতে পারবে গোসবাকের ভালোবাসা ওর অন্তরে ছিল সুবহানাল্লাহ এটা কবুলিয়তের পিছনে হিকমত কি আপনারা সবাই ওয়াজগুলো মোটামুটি জানা আছে এক নম্বর গোসবাকের নানা আব্দুল্লাহ সোমি গোসবাকের নানা আব্দুল্লাহ সোমি রহমতুল্লাহ আলাইহি উনি বলেছেন সালে জঙ্গিকে আমার কাছে এমন একটা মেয়ে আছে অন্ধ বড়া বোবা লেঙ্গা আসলে কি উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বোবা ছিলেন বড়া ছিলেন অন্ধ ছিলেন কোরা ছিলেন না বিষয় হলো এই সব দিয়ে আমার মেয়ে বেগানা পুরুষকে দেখে নাই এ কান দিয়ে অযথা গান শোনা না বেহায়াবনা করে নাই এ ভা দিয়ে মার্কেটে মার্কেটে দৌড়ে নাই এমন একটা মেয়ে আমার ঘরে আছে যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার খুশবু পেয়ে উনি ঘরের মধ্যে খুশবুদার হিসাবে রয়ে গেল আবার শোনোই না আর কেন বড় করে হবে না আরো বাড়াই ছাড়িবে কোলাজা গাঁদে না বাতাসে তার হইয়ে না হইতে তাহলে বাপ গোসবাকের নানা আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাইহি এমন একটা মেয়ে আমার ঘরে আছে খানা বড়া বাবা কুরুয়া লেঙ্গা আসলে উনি বড়াও ছিলেন না বাবাও ছিলেন না অন্ধ ছিলেন না উনি দুনিয়ার থেকে নিজেকে নিজে বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছেন উনার ঘরে গোসবাক আব্দুল কাদের জিলানী এই সন্তানটা নিয়ামত হিসেবে দিয়েছেন ঠিক না ঠিক কাম বড় করে বলে ঠিক হ্যাঁ সালে জঙ্গি রহমতুল্লাহ এটা তো মায়ের কথা বললাম তো বাপের হিসাব আপনারা সবাই জানেন যিনি তিন দিনের উপবাস তিন দিনের ফেডের কি যার বদদাস করতে না পারে নদীর পারে হাঁটতেছেন একটা বল বেশি আসলে খাইলেন অর্ধেক মাথায় চলে আসলো কার জিনিস খেয়ে ফেললাম ঠিক না এ ফলের মালিক কুস্তে কুস্তে ওই আব্দুল্লাহ জমির বাগানে গেলেন মনে হয় আপনার বাগান থেকে এই ফলটা গিয়েছে আব্দুল্লাহ জমি কদাই এটা আমার বাগানের ফল কত হাজার মানুষ গোরো দাঁড় এর লইয়ার কিন্তু খবর নাই আর ইবে এসে দে ফল আড্ডা লাগাই এতে কমা যায় ভাল্লাই আই তো আইদি বের বহুত দিন হইছে ওনাকে কুস করতেছি আমি অনেক দিন পর্যন্ত এরকম একজন আল্লাহওয়ালা ছেলে যদি ভাই আমার মেয়ে ফাতেমার জন্য যথেষ্ট হয়ে যাবে তাহলে লাইনে লাইনে মিলে তো
তাহলে খেজারত দিয়ে দেখো বছর বারো বছর এই যে কম নেই এটা তো মশহুর দলিল বারো বছর সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই ওনার বাগানে কাজ করলেন উনি প্রতিবেশীর বারে গোসু বাগের নানা একটা মজলিস করতেন মাহফিল তো এটা মাহফিল এমন মাহফিল আমাদের মতো নয় এই মাহফিলে যখন জিকির শুরু হতো রসুল বাগের সানাহানি বর্ণনা করতো সব মুবারক সবাইকে যখন মোরাকাবার মধ্যে বসাইতেন সব ভক্ত আসে করে রসুল মদিনার রসুলকে দেখতে বড় করে বলে বারো বছর পরে কবুলিয়াত শাদি করাইলেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইকে উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতের দিতার মাইকে গদি ফেলে এমনি হন ফুসল্লো আস্তাগফিরুল্লাহ বড় আশ্চর্যের বিষয় দুর্ভাগ্য মানুষ নসিব খারাপ মানুষ ভবিষ্যৎ অন্ধকার না দাঁড়িয়ে তার কোনো সুবিধা নাই কিন্তু শুনতে হবে আর না শুনলে চলে যেতে হবে বিয়া দেবীর থেকে গ্যারাজির ভালো মান জালাসা আলেমান ফাকাত জালাসা আমার রসুল বলে এটা আলেমের মজলিস নয় এটা আমি রসুল বাকের মজলিস কেউ যদি মসজিদে বিয়াদবি করে চল্লিশ বছরের নাকি চলে যাবে নবীর মাহফিলে বিয়াদবি করলে ইমান চলে যাবে সুযোগ কঠিন কবুলিয়তের বিজনে আসেন ভাইয়েরা মাহফিলে শাদি মুবারক করলেন উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদি মুবারক করার পরে একটা সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে দিলেন ওনার নাম রাখলেন আবু আহমদ গৌসু বাকের ভাই আবু আহমদ প্রথম সন্তান কিন্তু আল্লাহর কি মহিমা ছেলেটা কিছুদিন পরে মারা গেল ইন্না লিল্লাহি এর মধ্যে উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সও হয়ে যাচ্ছে ছেলে সন্তানের আর কোনো খবর পাতি একটু জোরে বলেন না উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হতে 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 ৬৯ বছর হয়ে গেছে গৌসু বাগ রাদিয়াল্লাহু তাআলা আনহার মার বয়স কত বছর ৬৯ বছরে আশা করি আমাদের দেশে কোনো মা বোন থেকে ছেলে মেয়ে হয় নাই মৌসুম শেষ মানে এই মা বোন থেকে যাদের ৬০ বছর বয়স হয় তাদের সন্তান আদি হয় না মৌসুম শেষ হয়ে যায় আস্তে আস্তে বিয়াদবি মাফ করবেন তাদের মাসি কুটে তাদের মৌসুম শেষ হয়ে যায় এরকম অবস্থা হয় উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ৬৯ বছর বয়স হল হঠাৎ করে উনি নামাজ পড়তেছেন নামাজের ঘরে বসে বসে উনি চিন্তা করতেছেন আমাকে আল্লাহ একটা সন্তান দিয়েছিল হঠাৎ করে সন্তানটা আল্লাহ নিয়ে গেল আবু আহমদ এখন আমার কোন সন্তানও নাই মেয়েও নাই ছেলেও নাই স্বামীও বৃদ্ধ হয়ে যাচ্ছে আমিও বুড়া হয়ে যাচ্ছি হঠাৎ করে দুইজনের মধ্যে যদি একজন মারা যায় তো বংশে বাতি জ্বালানোর মতো তো কোনো সন্তান আদি নাই চিন্তাই বললেন উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোসু বাকের মা তখন স্বামীকে ডাকলেন স্বামী আল্লাহ আপনার জবানকেও কবুল করেছে কেন আপনি একটা আদা অর্ধেক ফলকে ইয়া অর্ধেক দিয়ে বারো বছর খেসারত দিয়েছেন আমার বাবার কাছে আপনার জবানটা আল্লাহর দরবারে কবুল আজকে চলো আমরা স্বামী স্ত্রী দুনো জন আল্লাহর কাছে এমন একটা দোয়া করব একটা সন্তান চাইবো স্বামী স্ত্রী দুনো জন একত্রিত হই ফরিয়া স্বামী স্ত্রী দোয়া করলে আল্লাহর দরবারে কবুল একসাথে দোয়া করলে আল্লাহর দরবারে এখন বড় করে কও না গভীর রাতে দুটি মশল্লা বিছাই দুই সাইড রাখা তাই যে তো নামাজ পড়ে স্বামী স্ত্রী যদি মনে রাশা ধরে দোয়া করে দোয়া কে হবে এই যে কন নি কবুল এ কাম করতেন বউ ভিডিও বেলাই মজবুত আদালত যদি লেখেন বেশ কমিলে দূর দিয়া শুরু করবে বিছানো ঠিক নিয়ে এই যে ঠিক বিলে হওয়ার মাসি দেখো হতো এবাদত তাইলে উম্মুল খাইর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডাকলেন সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তুই তোর বালুশ বানা ফেলে দিতে না উড়ি যাও তোরা দুজনের টাইম শেষ আ কই দে উড়ি যাতি তুই উড়ি যা যা ওই কারণ এত দেখো না মোবাইল আরে উনার অন্ধ করবো বিষয় বড় আফসোসের বিষয়
কি বলতে চাই আমি একটু ভালোভাবে খেয়াল করি। সাল আলম দিন রহমতুল্লাহকে স্বামী স্ত্রী ডাকলেন, উম্মুল খায়র ফাতেমা গোসবাগের মা, স্বামী চলো আমার বয়সও শেষ, আপনার বয়স আপনিও বৃদ্ধ হয়ে যাচ্ছে, আজকে গভীর রাতে দোয়া কবুল হয় যে একটা টাইম আছে সেটা হলো তাহাজ্জুদের নামাজের টাইম। আল্লাহ বলল লাম অকাম থেকে নিচের আসমানে চলে আসেন, হাল মিন মুস্তাগফির লাহু, কোন বান্দায় যদি চোখের পানি যে হাত তুলে মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দেয়, কোন মনের আশা থাকলে আল্লাহ পরিপূর্ণ করে। সুবহানাল্লাহ, জগৎ ঘুমিয়ে পড়ে আল্লাহ বলে কোন বান্দা গভীর রজনীতে উঠে কান্নাকাটি শুরু করে দিলে আমি আল্লাহর বরদাশত করতে পারি না, রহমতের দরজাটা তার জন্য ছেড়ে দিই। বড় করে বলেন জানি আলম ভিতর মাইক নো দে ভাল্লাডে আবার শোনো। তাইলে আসেন বাইরা মুরব্বীরা কি বলতে চাই না, স্বামী স্ত্রী দুজন গভীর রাত হলো উঠলেন, তাহাজ্জুদের নামাজ পড়লেন, পড়ার পরে স্বামী স্ত্রী দুজন আল্লাহর কাছে কি করতেছেন, আ নামাত দে দোয়া করতে লাগলেন, আল্লাহ তোমার যদি ভালো লাগে আমার দুজনের বয়স শেষ, আওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু, এমন একটা নেককার সন্তান দান করো যা বংশ রক্ষা হবে ইসলামের খেদমত হবে। সাইয়েদ হন ফাইয়েদে জাহানে সাইয়েদে একটা সন্তান দাও যা বংশ রক্ষা হবে ইসলামেরও খেদমত হবে। স্বামী স্ত্রী দুজন দোয়া করে ফেললে, দোয়া করার পরে সাল জঙ্গি রহমতুল্লাহ আলাই এভাবে দোয়ার পর শেষ প্রতিদিন নামাজ পড়ে, কিন্তু দোয়া করেছেন একদিন স্বামী স্ত্রী দুজন মন লাগে, ধরেন দোয়া করেছেন বৃহস্পতিবার, শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ কোটা একটা সপ্তাহ চলে গেল। সাল জঙ্গি রহমতুল্লাহ আলাই মনে মনে ভাবতেছেন দোয়া করলাম গত বিশির পারে বৃহস্পতিবার জুমার রাতে আল্লাহর কাছে একটা সন্তান চাইলাম, সন্তান দিল না না দিল, একটু স্বপ্ন দেখলাম না মদিনার রসুলও কিছু বলল না, ভাবতেছেন স্বপ্ন কিছু দেখলাম না দয়াল নবীও স্বপ্ন যুগে আমাকে কিছু বলল না, সন্তান দিল না না দিল, একটু মনে মনে উনি ভাবতেছেন এশারের নামাজের আগে, এশারের নামাজ দোয়া পরে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই তসবিহ তাহলিল যখন আদায় করে ঘুমাই বললেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ, ঘুমাই যখন বললেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক, উনি স্বপ্নে দেখতে লাগলেন সুবহানাল্লাহ না হর সুবহানাল্লাহ, আমি হতে হই আমি বেসাইতে আতে কেন ইজ্জত করে স্যার বিরিয়ানির ভাতের বস্তা দিবিলে লাল গেলি দেখি বাড়ি বড় করে কন সুবহানাল্লাহ। আসেন ভাইরা মুরব্বীরা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাই এশারের নামাজের পরে আল্লাহর ওই তসবিহ তাহলিল পরে ঘুমাই বললেন, স্বপ্ন দেখতে লাগলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআ আল-হক, দয়াল নবীকে যারা স্বপ্ন দেখে তারা আসা আসা দেখে লায়া তামাসসালু ফিস লায়া তামাসসালু শয়তান, শয়তান কোনদিন দয়াল নবীর বেশ ধরতে পারে না, মান যারানি বাদা ওয়াতি ফাকান নামাজারানি ফি হায়াতি, সাল জঙ্গি রহমতুল্লাহ আলাই রাতে স্বপ্নে দেখতেছেন দয়াল নবীকে, স্বপ্নে দেখতেছেন রসুল পাককে, কিরকম স্বপ্ন দেখতেছেন, দেখতেছেন দয়াল নবী মসজিদ নববীর মধ্যে সাহাবাই কিরাম যারা জলিলুল কদরের সাহাবি দামি দামি সাহাবি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওসমান যুন নূরাইন মাওলা আলী শেরে খুদা হযরত আবু তালহা হযরত বেলাল হযরত আব্বাস রাদিয়াল্লাহ দামি দামি সাহাবাই কিরাম নিয়ে রাসূল পাক মসজিদে নববীতে আলাপ সারিতে করতে লাগলো। সাল জঙ্গি রহমতুল্লাহ আলাই বলে আমি বগদাদে দয়াল নবী মদিনার মসজিদে নববীতে কথা বলতেছে কিন্তু আল্লাহর কি মহিমা দয়াল নবী কি বলতেছে আনা আসমাউল কালাম
দয়াল নবীর কথাগুলো আমি বগদাদ থেকে কান লাগিয়ে শুনতেছি মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের সাথে রাসূলুল্লাহ কি বলতেছে এগুলো আমি বগদাদ থেকে শুনতেছি দয়াল নবী বলতেছেন আয় আমার সাহাবীরা আজকে একটা খুশির সংবাদ একজনের বাড়িতে যাব কিন্তু আপনারা যদি মনে চায় আপনারা আমার সঙ্গে চলেন ইয়া রাসূলুল্লাহ এটা কোন দামি মানুষ যার বাড়িতে আপনি আজকে মেহমান হবেন এটা কত কফালওয়ালা মানুষ কত ভাগ্যবান মানুষ আপনি যখন যাবেন আমাদেরকে একটু নিয়ামত হিসেবে নিয়ে যান উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন দয়াল নবী বলতেছেন আমি আজকে একজনের বাড়িতে যাব এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ দেখতেছেন মুহূর্তের মধ্যে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির উটান মোবারকে সাহাবায়ে কেরাম নিয়ে হাজির এতক্ষণ ছিলেন মদিনায় স্বপ্নের মধ্যে চলে আসলেন সালে জঙ্গির উটান মোবারকে উটানটা মোবারক হয়ে গেছে দয়াল নবীর কদম মোবারক করেছে বড় করে হ না জানি আলম এটা ভিতর মাইক নাও দোস হো বিরিজ তাইলে তাইলে আসেন ভাই রামুর বিরা কি বলতে চাইলাম এটা কো টিস্যু অনদিনে হলো তাহলে কি বলতে চাইলাম ভাইরা মুরব্বীরা ভালোভাবে খেয়াল করেন হযরতে সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির উটান মোবারকে দয়াল নবী সাহাবায়ে কেরাম নিয়ে এসে হাজির উচ্চ স্বরে বলুন গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায় সুবহানাল্লাহ গৌসে আজম মে দিল মেরা কুরবান হ্যায় উনকি কদমোঁ কে সদকে মেরি জান হ্যায় উনকি কদমোঁ কে সদকে মেরি জান হ্যায় গৌসে আজম মে দিল মেরা কুরবান হ্যায় আসসালাম আলাইকুম উনকি নজর করম জিস পে একবার রহো উনকি কিসমত কা আল্লাহ কা দিদার হো দেখ লো গৌসে আজম কা কিয়া শান হ্যায় গৌসে আজম পে দিল মেরা কুরবান হ্যায় আসসালাম আলাইকুম আল্লাহ আমাদেরকে কবুল করো কবুলিয়ত জোরে বলেন আল্লাহ আমাদেরকে কবুল করক জীবনের গুনাহ মাফ করক যে কাজ করলে আল্লাহ খুশি হবে দয়াল নবী খুশি হবে ওলি আল্লাহরা খুশি হবে মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে সব সময় সে কাজ করার তৌফিক দান করক আসেন ভাইয়েরা কি বলতে চাইলাম সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখতেছেন দয়াল নবী উটান মোবারকে হাজির একলা নয় জলিলুল কদরের সাহাবায়ে কেরামকে নিয়ে সঙ্গে সঙ্গে স্বপ্নের মধ্যে দয়াল নবী সালে জঙ্গি ডাক দিলেন ইয়া আবা সালে ও সালে জঙ্গি আতা খাল্লা তুমি গত সপ্তাহে কি দোয়া করছো তোমার দোয়া স্বামী স্ত্রীর দোয়া আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে কবুল হয়ে গেছে তোমাদের দোয়া আল্লাহর দরবারে আথাক আল্লাহ আল্লাহ তোমাদেরকে দয়া করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে জানিয়েছেন লাকিয়া রাব্বাহু সরাসরি জগতের কোন নবী আল্লাহকে চোখে দেখে নাই এ কবালের চোখে আমি আল্লাহকে দেখেছি রাইতু রব্বি আজ্জা ওয়াজাল্লা ফি আখসারা সূরত আল্লাহকে যে কত সুন্দর আমি রসুল দেখেছি পৃথিবীর কোন নবী রসুল কোন বান্দা আল্লাহকে চোখে দেখে না ও সালে জঙ্গি
স্বামী স্ত্রী দুজনের জবান যে কত দাম, তোমাদের দোয়াগুলো যে কত দাম। স্বামীর জবান কবুল, স্ত্রীর জবান কবুল। আল্লাহ ওয়ালা মানুষ দোয়া করলে বেশিক্ষণ সময় লাগে না, দোয়াগুলো ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। অসাল জঙ্গি আতা গাল্লা, তোমরা স্বামী স্ত্রী যে দোয়া করছো এই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রওজা মুবারক আমাকে জানিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ সালে জঙ্গিকে সুসংবাদটা দিয়ে দেন। উচ্চ জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তোমাকে সুসংবাদটা দেওয়ার জন্য এসেছি, আতা গাল্লা তোমার দোয়া কবুল হয়েছে, আল্লাহ তোমাকে দয়া করেছেন। সালে জঙ্গি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কি দয়া করেছেন? ইবে নাম সালেহান একটা সন্তান দিয়েছে, নেককার সন্তান ইবে নাম সালেহান। ওয়াহুয়া ওয়ালাদি, তোমাকে যে সন্তান দিয়েছে এটা সাধারণ কোন ছেলে নয়, বৃদ্ধ বয়সের দোয়া, খালেস নিয়েছে দোয়া, কলবের দোয়া, আল্লাহর আরশ আযিমের মধ্যে কবুল হয়ে গেছে। ওসালে জঙ্গি ইবেন আম সালেহান ওয়াহুয়া ওয়ালাদি, তোমাদেরকে যে ছেলেটা দেয়া হয়েছে সেই ছেলের ডিফিনিশনটা পরিচয়টা আমি রসুল দিয়ে দিচ্ছি। মাহবুবি, যে ছেলে সন্তান দিয়েছে গর্বের মধ্যে, এই ছেলে মাহবুবি, এই ছেলেটা আমি নবীর বেশি প্রিয় হবে। সালে জঙ্গি ঘুমের মধ্যে বলতেছেন, আলহামদুলিল্লাহ ছেলেটা আমি রসুলের বেশি প্রিয় হবে। ওয়া মাহবুবুল্লাহ, সেটা আল্লাহরও প্রিয় হবে। শুধু আমার প্রিয় নয়, সেটা আল্লাহর প্রিয় হবে। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, সাবাত থেকে তো বেশি পেয়ে গেলাম। ও সালে জঙ্গি আরো আছে, শুধু প্রিয় নো, ওয়া শান, ছেলেটার সম্মান কত হবে তুমি জানো? আমি কিভাবে জানব? আউলিয়াউল আক্তাব, পৃথিবীর জমিনে যত ওলি আক্তাব আসবে গেছে সবার থেকে তোমার ছেলের পজিশনটা বেশি হবে। এখনো আসে নাই বলেন না, এখনো আসে নাই? দয়াল নবী সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহিকে সুসংবাদ দিয়ে দিচ্ছেন, অসানো ছেলেটার সম্মান হবে। আউলিয়া ওয়াল আক্তাব, পৃথিবীর জমিনে যত ওলি আক্তাব আসবে গেছে তাদের থেকে আপনার ছেলের সন্তান বেশি হবে। সালে জঙ্গি খুশি হয়ে গেলেন। আরো আছে, ওয়াশানি ছেলেটার আরো সম্মান হবে, আমি রসুল কত বড় নবী আদম আলাইহিস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত লক্ষ লক্ষ নবী রসুলের যেমন আমি নবী বড়, তোমার ছেলে ও পৃথিবীর সমস্ত বলি আল্লাহর বড় হবে। আম্বিয়া ও রাসূল, সুবহানাল্লাহ, বড় করে বলেন সুবহানাল্লাহ। এখনো গোসবাক রাদিয়াল্লাহ দুনিয়ার জমিনে তশরীফ আনে নাই, দোয়া গো ভাগো গর্ব মুবারক। সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল, ঘুম থেকে উঠে দেখে কেউ নাই। সালে জঙ্গি উঠে নামাজ শুরু করে দিল, আল্লাহর শুকরিয়া করলেন, আল্লাহ সওয়াব থেকে এত বেশি পেয়ে গেলাম। স্ত্রীও স্বপ্ন দেখতেছেন, উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও স্বপ্ন দেখতেছেন, গৌস পাকের মা, আমার রসুল পাকের ফাতেমা স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে উম্মুল খায়র ফাতেমাকে এই রাতে বলতেছেন, তোমার শেকম মোবারকে গর্ব মোবারকে এমন একটা সন্তান দিয়েছে মাহবুবি, এটা আমি উম্মুল খায়র মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় মহব্বত ওয়ালা হবে, নুরুন নবীরও বড় মহব্বত ওয়ালা হবে। দোয়া কেন কবুল, সুবহানাল্লাহ, বড় করে হন না, দোয়া কবুল হয়ে গেল, গর্ব মোবারক।
উম্মুল গায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে খুশি লাগতেছে, খুশি লাগতেছে, সন্তান চলে আসলো বৃদ্ধ বয়স বুড়ো অবস্থায়, আল্লাহ যে একটা সন্তান দিল এটা আমার বড় নসিব। আস্তে আস্তে যেদিন দুনিয়ার জমিনে তশরিফ আনবেন, গৌস পাক রাদিয়াল্লাহ যেদিন দুনিয়ার জমিনে বড় করে হওনা তশরিফ আনবেন, সেদিন শাবান মাসের 29 তারিখ, শাবান রমজান শাবান হওনা শাবান আরবি মাস, শাবানের পরে রমজানের চাঁদ উঠবেন, শাবান মাসের চাঁদ উঠবে, শাবান মাসের 29 তারিখ বগদাদের মানুষ চাঁদ চাইতেছে রমজানের চাঁদ উঠেছে কিনা, 30 তারিখ হলে তার সান করে রোজা রায় বেলে, কিন্তু 29 তারিখ চাঁদ চাইতেছেন, আসমান মেঘাচ্ছন্ন, মেঘে ভরপুর, কোথাও দেখতেছে না। এই জামানাত এই এলাকার যিনি বড় বুজুর্গ আলেম ছিলেন উনি সালে জঙ্গি, সুবহানাল্লাহ, ওনার ভাই মুফতি সাহেব, তারা দুইজন বড় আলেম ছিলেন আরো ছিলেন, গ্রামবাসী আসলেন, হুজুর আমরা তো রমজানের চাঁদ দেখি নাই, আজকে শাবান মাসের 29 তারিখ রমজানের চাঁদ, আসমানও মেঘাচ্ছন্ন, এই টাইমের মধ্যে তো মোবাইল নাই, ইন্টারনেট নাই, স্যাটেলাইট নাই, আসিল নে ইন্দিন হইলে উন্দি দেখার, ইন্দিন হইলে ইন্দি দেখার, দেইলে মাত্র খবর আই যাবে, ঠিক নে, এই টাইমে তো এরকম প্রযুক্তিগুলো ছিল না। সঙ্গে সঙ্গে সাল জঙ্গি রহমতুল্লাহ আলাই কাছে গ্রামবাসী আসলেন, উজু সান দেখি নাই, সাল জঙ্গি গন্ধে সান নদী লেখান কাম করাবো, আসমান যখন মেঘাচ্ছন্ন আমরা তো কোথাও চাঁদ দেখি নাই, আজকে চেহারি খেয়ে ফেলি, সান্নাও দেখে কিন্তু সেহরি খাই ফেলে, তো বই তুজু সান্তনাও দেখি কথা খাই ফেল, সানুড়ি লিবে যদি নতা হো সানুড়ি গেলে কি নিবে খাই ফেলে, লোজা যদি তারপর দিন খবর ভাইও সানুড়ি গেই তুলে রোজই যাবে, ওই আজ যদি নুড়ে দয় নফলে যাবে, কাম বড় করে কম আগে খাই ফেল, ওই তো খাই ফেল, কিন্তু গভীর রজনী চেহারির টাইম যখন হলো গোসবাদ বেকার ফুয়া, এই সাল জঙ্গি রহমতুল্লাহ আলাই গোসবাক রদিয়ে লে ওয়াজ কর দে উকা ফাকিজ জান পুরি যাব দে কি জান ডাইরেক্ট জলি জলি বেগুন ভরে গই, জলি জলি বেগুন কি তো গোসবাক রাদিয়াল্লাহু তাআলা করে ভক্ত হলে প্রশ্ন করে হুজুর এই লেগুরি ফাকির বড় অজ্ঞ যা কিভাবে তো ভরে গেল কই খিলে বলি গোসবাক রাদিয়াল্লাহু নুজুলির রহমত, আল্লাহ আমার মাহফিলে এত রহমত নাজিল করে সেগুলো নূরের তো জ্বলি আর বদদাস করতে না পেরে চলে গেছি, গোড়া ফাঁকি যাক জ্বলি বলি গিয়ে দেখ গোসবাকে গুনরে আবার নয়া করি ফু মারি রে তার ভেলায়তি নেক নজর দিয়ে আবার গুনরে জিন্দা করি রে আবার আড়াই দিয়ে এত রহম না জিলে তো সলা দুনিয়া সাগুন ঠান্ড হয়ে গেলে আর কোনো বাকি নেই কি ফ্রিজে তুম বার করে দিয়েছো আমি দায়িত্ব কোনো লই চলে হইতে তেম না কোন বুড়ের তাহলে আসেন ভাই এরা কি বলতে গরম সরন নগর নড়া আর দিয়ে একখান আঙ্গুল দিয়ে দিয়ে রাতি তোরা তো দেখতে অসিদ্ধ নেই সাইবা না গেলাম আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক তো গৌসবা আগ্রহ দিয়ে আল্লাহ তালানহু চেহারির টাইম যখন বিরক্তি হচ্ছেন গোসবাক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনী চেহারির টাইম যখন হলো উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাত থেকে একটু দুধ মুবারক লোজান নিয়ত এসে কি নিয়ত আজ একদিন না ভয় বেত রোজা ফরজ হইছে না এসে ন মাথা একদিন এসেছে এখনো রোজা ফরজ হয় নাই কিন্তু উম্মুল খায়র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হা গোসবাকের মা বুঝতেও পারে নাই ছেলে একেবারে সেহরির জন্য কেয়ে নিচ্ছে দিনে 9টা 10টা হয়ে যাচ্ছে ছেলে দুধ খাচ্ছে না
আতিক কে বুরাতে গালা আল্লাহ তুম কুজি লই দে ফুয়ায় দুন নগা দে মাতে ছটে ঢুকেই না হাই বুয়া দুত নগা সালে জঙ্গি কে ডাকলেন স্বামী স্বামী ছেলে দুধ কাচ্ছে না 10টা বাজার 11টা বাজার এ বুয়া তো দুন নগা দুধ কাচ্ছে না সালে জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি ছেলের দিকে তাকাইলেন দাদা আসি মাটি মোটামুটি বেগুন ক্লিয়ার খনা আসি মাটি মোটামুটি বেগুন বিবি ছেলে আর দুধ খাবে না ছেলে আর দুধ খাবে না আমি নিশ্চিত হয়ে গেছি গতকাল রমজানের চাঁদ উঠে গেছে আমার ছেলে রোজা রেখেছে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ 11টা 12টা যেত ইয়ে রোজা যারা লাইককে তারা নোয়াইছে না হুজুরের কাছে আসলেন হুজুর রোজা তো রাখলাম সান তো দেখি নাই রোজা রাখবো হুজুর অধ্যে সান উঠে হুজুর অধ্যে সান উঠে গেছে ও হুজুর আর আনো দেইলাম আনো বন্দি দেইলে অধ্যে সান আসমান উড়েবার আগে গরতুন আলামত পার আমার ছেলে আব্দুল কাদের জিলানি রোজা রেখে ফেলেছে আমি নিশ্চিত হয়ে গেছি আসমানে গতকাল রমজানের চাঁদ উঠে গেছে কিন্তু ফজিলত বুঝি গেছি রোজার ফজিলত যে আল্লাহ নিজের হাতে দিবেন কুদরতের হাতে এটা গৌসুল বাক রাদিয়াল্লাহু তাআলাহু একদিন অবস্থায় বুঝে গেল ঠিক না আরে বাপ রে বর্তমান যুগে লজাই বেত খজা করি বললে এক সেকেন্ড দেরি ন ফা ফা সিগারেট টানে দিনের বেলা আসর তো 2-3টা বাজে থালি ভরাই নে বিয়া দু বানালে কি শুধু গলা দবাই গলা দিতে এত দূর তো জানিও খদুয়া গায় বিসা দু লজার দিন কিছু কিছু গম নেই কি জাত দো গায় বি জাত দো শালো ঘর ভিন্দাই রে পুরো 11 মাস মুসলমান আছে এক মাস আল্লাহ লেখি দিল দে এটা হিন্দু দোকান সঙ্গে সঙ্গে ইমান গেই গই চলো তো এলো সালাত আছে তো শহর জুবলি হলো সাই পুরো 11টা মাস ছিল মুসলমানের দোকান রমজানে একদিন টাকা কামানোর জন্য এক মাস শালু কাপড় লাগিয়ে লেখে দিলেন ব্যানারের মধ্যে এটা হিন্দু দোকান ইমান শেষ ইমান বুঝেন না পারে ইমান আরো জোরে বলেন আরো জোরে বলেন ব্যানার কেন লাগাই দিলি কত বড় মুসিবত কত বড় মুসিবত দেখেন আল্লাহর ঘর থেকে আসলেন খাবার জুরি থেকে গাল ঘুরানো দাড়ি মাথা সুন্দর টুবি নেতাগিরি রক্ষা করার জন্য হস থেকে আসার পরে ব্যানার তুলে দিলেন একটা গদি আজিজ সাহেবের ছবি আর একটা গদি মুক্তির ছবি হাজী সালামতুল্লাহ শারদীয় দরবারে শুভেচ্ছা আস্তাগফিরুল্লাহ নেতাগিরি রক্ষা করিবে খুশি করে দিলে আজি সালামতুল্লাহ শারদীয় দুর্গরে বুলর ভাল্লা বুলন না তুই যে সুন্দর করে আজি সালামতুল্লাহ শারদীয় দুর্গরে শুভেচ্ছা লিখে দিলি এটার তো তো বহুত নেতা আছে কোনদিন ঈদ উল আজহা ঈদ উল ফিতর এ রবিউল আউয়াল মাসত কোনদিন স্বাগত জানা এখন বেনা তুললো না হত্তর বিয়া হলো জাতড় তোর ফেডল লই দেখন বেড়িয়ে ইমান গেই গই আরে যাইবো তো না আচ্ছা কোন নেই ইমান শেষ শুধু ইতের সন্ন ইতের লো যে ফিজুদি দেবে না রিয়ান লাগাই ইতের ইমান শেষ শুধু ইতের শেষ হই জানো বল বললাম মানা হয় রসুলবাকে কাবা তুন দূরাই নি আর ইতাই এটা স্বাগত জানা দে মক্কা তুন আই আল্লাহ রসুল 360 ফেড তুম ঠিক কি হে তুন দূরাই রে বাঙ্গি রে জুলুস করি কাবা শরীফ তুয়াব করাই নি ইতাই আবার স্বাগত জানাই উন হাজুরা লাগাই
খতনা ফরমা আল্লাহর রাসূলের উদ্দেশ্যে জবানাত উম্মতি যাবে নাম দাইব কিন্তু ঈমান থাকতো না কাফের লইতরা জাহান্নামে যাবে মুসলমান নাম দাইব মগর ঈমান এসে কোন নেই কোন নেই মিয়ে গই ডড় দে মিয়ে গই ওদিনে দে নাই লাইভ দেখি দে মোবাইল কাল বুড় অন্য বুড়ুয়া দাড়ি সেরা হইলে তাই মাথা টুপি আছে দশাতির সামনে নাচা আমি নিজে চোখে দেখেছি মোবাইল আর আর ভাই হলে মুসলমানে লিখে দিয়ে দে এই মন্ডবেল্লাই আজি সাহেব এই যা তোষ্ট একজন ইতেন নাইসি বে ভালো ড্যান্সার রহান মানাই আস্তাগফিরুল্লাহ ইমান গেই গই মশলা কি মশলা সোজা মশলা কই দে আর আর দেশের সাথে 95 জন মাসুন মানুষ মুসলমান আর আর দায়িত্ব নিতে আর পাহারা দাও নিতে আর জন হরগতি নয় ইয়ন দায়িত্ব বাদ ইতার আর হন ধর্ম ক্ষতি নন ইয়ন আর আর দায়িত্ব আর আর কি দাও হাজ গনা পাহারা দাও নিতে আর সংখ্যা লগু ইতার আর আর দায়িত্ব নিতে আর কি দাও হ কি দাও কিন্তু কোন মূর্তিকে সমর্থন জানার কোন সুযোগ কোন মুসলমানের সমর্থন না নিতে দিতে নো কিন্তু আর আর দিতে নিবে জিম্মেদারি লওয়া করিব হাজ গনা আর রাসূল বাকরা তো দুকো মাসুম কাফের বাচ্চো নিরাপদ আছিল কারণ কি যে মাসুম বাচ্চা অসুস্থ মুরব্বি বুড়া মা বেগুনা রাসূলের রাত নিরাপদ আছিল আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম আল্লাহ বলতেছেন ধর্ম পরিপূর্ণ হয়ে গেছে আমার রাসূল জানিয়ে দিয়েছেন কারো ধর্মের উপর এখন আঘাত করার কোনো সুযোগ এই যে কোন নেই নাই আর আর তো কোন ধর্মের উপর আঘাত করিবে সুযোগ নাই আর রাসূলের কাছে এমন একটা আদর্শ তুমি তৈয়ার করো এক কাফের না এক সাহাবি দয়াল নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার একজন ইহুদি বন্ধু আছে ইহুদি উনি আমাকে দাওয়াত দিয়েছেন উনার বাড়িতে খানার দাওয়াত ইয়া রাসূলুল্লাহ আমি কি যেতে পারবো আমার দয়াল নবী বলতেছেন যেতে পারবে অবশ্য মানা নাই কিন্তু এমন ভাবে যাবে যা তোমার আদর্শ দেখে তোমার আখলাক দেখে তোমার চরিত্র দেখে তারা মুসলমান হতে বাধ্য হয় এমন ভাবে তুমি যাবে আর এমন যদি না হয় তুমি গিয়েছো তাদের ধর্মই তোমাকে কেয়ে ফেলেছে তাহলে যাওয়ার থেকে না যাওয়াটা খানা খানা ঠিক নে ইয়ার আর নেত হলে খাইতে পারি কে নাইতে রাখাই ফেলে গিয়ে ইতরে আরে বাপ রে বাপ একবারে সিঁদুর টেন্দুর লাগাই দোয়া বে এখন গলাই দিই যা বাড়ি যাই ঘুরবি দোয়া গলাই দিই একবার বুলর ভাল্লা নেতাগিরি নো ইমেন গিয়ে গুজে মাল খামাই তারবি মাঞ্জু তুন ঠেলি ঠুলি আরে খাইবে লাগ তারবি দেশ দুনিয়া দিনে দুপুরে মানুষ জোয়ারা দিতে তারবি জাগা সম্পত্তি লুট করে খাইবে লাগ তারবি ইয়াউমা লা ইয়ান বাউ মালুন মাল তাইবো ওয়ালা বানুন সম্পত্তি আইব বোয়াজাত আইব কিন্তু ইমেন থাকতো না একটা সাগরের মধ্যে যদি একটা জাহাজে আগুন জ্বলে একটা সাগরের মধ্যে যদি একটা জাহাজে আগুন ধরে গেল অথচ চতুর্দিকে পানি নিবানোর কোন সুযোগ নাই কিয়ামতের দিন বড় বড় আমলা নেতা কোটিপতি শিল্পপতি হাজার শত কোটি টাকার মালিক কিয়ামতের দিন ওই শিল্পপতি শুধু জ্বলতে থাকবে কিন্তু টাকার অভাব নাই ছেলে মেয়ের অভাব নাই কিন্তু বাঁচানোর কোন সুযোগ নাই সোজা দলে বুঝু তাই সে মানলা না লাইলে তো ওই আর না লাইলে বরবাদ হইল ইয়ে বড় ভাই ছোট ভাই বাকু কি জিবে দিনে দূরে মানুষ জবাই করে দে জিবে দিনে দূরে মানুষ কি রে জবা করে দে মানুষের জাঙ্গা সম্পত্তি লুট করে গোড়া গ্রুপ যাইয়ে রে খবর দে তোমরা আমাকে কুনি বলিও না তো কি বলবো বড় ভাই একটু ওড়ো কল্য সুন্দর জিবে দাঁড়াই দি জিতে রে খবর দ্বারা আমাকে তোমরা কুনি বলিও না কি ডাকতে হই দে বড় ভাই ডাবি দে বড় ভাই আর ছোট ভাই যারা পিছনে দৌড়তেছন বেগুন জাহান্নামে সোজা দলে কিতাব দরি হইতে বড় ভাই জাহান্নামে ছোট ভাইরা যারা পিছনে দৌড়তেছে তারাও জাহান্নামে বাঁচার কোনো সুযোগ ভুল কইলাম ভাল্লা আল্লাহ আমল করার তৌফিক দান করো ইশারায় বুঝে যাইবে এটা আর বিরুদ্ধে মিটিং করে দে না
কমিটির ভাই একদম বল মিলাদ দন বরণ সারিমিককে চোখ লাগা পড়িব স্বাধীন ন স্বাধীনতা রক্ষা বর আজ এতন কে লাগিব তোরা কার্ড একখান একখান লাগাই দিস কিন্তু তোরা কাম ঠিক ন মুদ্দার তো নাজারে বেজুই আদা আদা লাইন ক্লিয়ার কইন না ভাই দরুদ শরীফ পড়ো সালাত দুনিয়া চিনির দাম বিলগ বিলগ দুয়ো চিনি কেনে ডালে দিল চিনি তো হয় না ভাই তাইচ্ছে মজুম ডাল দিন জীব ভিতরে দিবে রাই হয় ফাঁস হয়ে গেছে তুই তোর না তো সাত দন তো হয়ে গেছে না ফাঁস না আনে আহা না চিনি শর্ট করে গিয়ে ইদি বেশ খা বিজ ওই আগে টানি বেলা তোর গসল গানা যে নয় No, Ashana. No, Anji. Saga yer doro. Salatuniya. Manjur kata ki koyun. Tuara rabasu boygi. Doru shrim ni. Salatuniya. Modinar golami. ও মদিনার মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামে মোস্তফা যারা সঠিক ইমান পেল তারা গোলামে মোস্তফা যারা ছোটি কি মন ফেলো তারা সেই মন নসিব কই রা দে ও মদিনাওয়ালা হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা বগদাদের জমিনে দে গৌস পাক শুয়ে আসে বগদাদের জমিনে দে গৌস পাক শুয়ে আসে এক নজর ওলি বানাই দে ও আব্দুল কাদের মদিনার হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা আজমিরের জমিনে দে খাজা বাবা শুয়ে আসে আজমিরের জমিনে দে খাজা বাবা শুয়ে আসে মদিনার খুশবু লাগাই দে ও খাজা বাবা মদিনার হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা শাহিন শাহে সিরি কুটি বেলায়তের অধিকারী শাহিন শাহে সিরি কুটি বেলায়তের অধিকারী জুলুস দিয়ে অন্তর জুড়াই দে ও তৈয়ব শাহ মদিনার জুলুস দিয়ে অন্তর জুড়াই দে ও তৈয়ব শাহ মদিনার হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা মদিনার গোসল আজমাইজ ভান্ডারি বেলায়তের অধিকারী গোসল আজম মাজ বাহানদারি বেলায়তের এক নজরে অলি বাহানাই দে ও হযরত কেবলা মদিনা হে মদিনার গোলামি ও মদিনাওয়ালা
হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে হাটহাজারী রাস্তার পাশে শেরে বাংলা শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে ও শেরে বাংলা মদিনার গোলামী আমাইরে হে মদিনার গোলামী ও মদিনা ওয়ালা কালা ভোলার জমিনেতে ওয়াহিদুল্লাহ শাহ শুয়ে আছে কালা ভোলার জমিনেতে ওয়াহিদুল্লাহ শাহ শুয়ে আছে আরে নবীর প্রেমে খুশবু লাগাই দে ও বরজুর কেবলা মদিনার গোলামী আমাই দে এ মদিনার গোলামী আমাই দে ও মদিনাওয়ালা ফটিয়ার জমিনেতে আমিরুজ্জামান শুয়ে আছে ফটিয়ার জমিনেতে আমিরুজ্জামান শুয়ে আছে হযরত কেবলার খুশবু পেয়েছে ও আমিরুজ্জামান মদিনার হে মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা কুতুব দিয়া দিবের মাঝে মালেক শাহ শুয়ে আছে কুতুব দিয়া দিবের মাঝে গোসে মুখতার শুয়ে আছে এক নজরে অলিবা নাই দে ও বাবা জান কেবলা মদিনার এই মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা কন্নফুলের জমিনেতে শাহ শাহ হুজুর শুয়ে আছে কন্নফুলের জমিনেতে শাহ শাহ হুজুর শুয়ে আছে ভক্তবৃন্দর অন্তর জুড়াই দে ও বাবা জান কেবলা মদিনা এ মদিনার গোলামি আমাই দে ও মদিনাওয়ালা আল্লাহর ওলিয়ের দর উসিলায় মানুষের তকদির পরিবর্তন হয় ঠিক না বড় করে কও খেয়াল কর কত হাজার মাইক ফেলাই হয়ে যায় কি বিরক্তি লাগে তাহলে গোসবাক রাদিয়াল্লাহু তাআলা সালা জঙ্গির রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে পর্দা করলেন ইন্না লিল্লাহি অসহায় নাবালক অবস্থায় যদি মা বাপ মারা যায় ছেলেটাকে বলা হয় এতিম নাবালক অবস্থায় যদি বাবা মারা যায় ছেলেটাকে বলা হয় আরো বড় করে গোসবাক রাদিয়াল্লাহু তাআলা হু আব্বার জন্য কান্দতেছে কারণ বাপ হইলে ফিজার বাপ গেল কই বলি ইত্যাদি বিয়ে সব গেলে তিরান মৃত্যু অস্তিত্ব লড়ি দেবে তার আত্মা মনন বাবিবে বড় ফিজার
মায়ে প্রকাশ্য হান্দে কিন্তু বাপ হলো না হান্দে কিন্তু অন্তরে হান্দে ঠিক না আয়ো এখন গোসবাক রদিল গতর আব্বা জানো দুনিয়া থেকে চলে গেলেন ফরদা করলেন গোসবাক রাদিয়াল্লাহু তাআলা রাস্তায় বসে বসে একটা সমান রাতে মনে হয় বৃষ্টি হয়েছে তো বালু একটু এলোমেলো থাকলে বৃষ্টি হলে কি হয়ে যায় সমান হয়ে যায় গোসবাক রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গাটার মধ্যে বসে 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 কিছু গড়াতে লাগলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি আঁকে দে গর গর আহা হঠাৎ করে গোসবাক রাদিয়াল্লাহু তাআলা বলল সাসা আম্মুর রাজুলি সিনহা বিহি সাসাও বাফের মতো সাসাও লহত সাসাই বাইবুতর লে জান দিবিলেই দো আছে আবার খুদুও সাসাই গোড়া কবার খাইবিলেই দো আছে বাপ মরে গেলে সাসা যে বেড়াই দিলি ও সাসা আর বাপ কেন গেল গই খুদ তো বার ভাইকে হিসিন্দ করে দিন ফাগুদি তুই দিও গেলে গোড়া বি ডানাই বন্ডার গলে দিতে গোড়া জাগা না খবর বন্ডাই লেভেল তিতে না তুই তো আগে থাকবে জালে গই এলো বো বহুত ফজিলত আল্লাহ সাসা চাই লই দোয়া লগ এখন আসেন ভাইরা খবরদার কারো থেকে কেউ চার আঙ্গুল জাঙ্গা ঠেলে নিয়ে নিয়েছে মরণাদের আমার রসুল আবাস বলতেছেন গোড়া জমিন তার ভিডিওর উপর তুলে দেওয়া হবে আর টেলিভিনে হোক হেবেলে তেরিবে মরি গেলে বেড়াই আর তো সিটি মরি গেই জাঙ্গার বাক লইন না ওয়ারি সবই অবতুর ভূত ফিডার বাক লইন না গিয়ারা বাতি ঠিক না খবরদার 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 বিরক্তি লাগ নেই ওয়াস লসের ভিতর আসো জাং রজুর জাং হওয়া পরে লসের ভিতর হয়ে গেল এটা সব মুখসাই গেল কথা না কয় জাং হওয়া পরে ইল্লাই আলহামদুলিল্লাহ গোড়া দেশও মহব্বত করে জাং রজুর লসের ভিতর অনেক কিছু শিকার আছে তাইলে খরা হইন না ভাই খরা করে কইলে এখন মুসিবত মিডিয়া একখান মা বোনের ফদ্দার ওয়াজ যদি বাইরে আলো আর অস্তিত্ব আইবো না বড়ডাকের বাদ খান সারা কোনো গতি নেই হঠাৎ করি কারণ এই যুগের মাই বল তো সাধু এই যুগের মাই বল হ্যাঁ তো যুগের মা বোন রাস্তা দিবে তৈরি কি দিবে জান্নাতের রাস্তা এই যুগের মা বোন উন্নত ইয়ে কিন্তু রাস্তা পাইতে জান না বল কইলাম ভালো এত যুগের মা বোন রাস্তা পাই কিন্তু খুবই হা ন মাত দে জান্নাতের গো কে জান্নাতের টাকে না বলেন ও গো মরতবা দেলে গোড়া দিই হয় না আনে ও গো মরতবা দেলে গোড়া টেনে না গোমডা টেনে স্যার শুধু তাই না গোমডা টানো জান্ন লাস্তার আর গলই গই আর রাসূলের কথা মুবাশশিরিন ওই মাগুলোর জন্য সুসংবাদ যে মাগুলো বেগানা পুরুষ থেকে নিজের ইজ্জতকে হেফাজত করেছে বেগানা পুরুষ থেকে নিজের রূপকে হেফাজত করেছে ওই মাগুলোর জন্য আমি রাসূল সুসংবাদ দিচ্ছি ওই মাগুলো আমার মেয়ে ফাতেমার সঙ্গে জান্নাতে থাকবে ঠিক না এখন ভাবলেই নজির আছে নজির দলিল আছে এন এন মা হদু আছে দে বিশ্ব পঁচিশ পর্যন্ত ফুয়াশা হয়ে আছে ফ্যাট খাটন না করে ফ্যাট খাটতে হয় নাই সিজার দিতে হয় নাই বিশ পঁচিশ বই দিলে এসে কানা তো তারা খাড়া কান করে আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহ 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 ও কথা মেডিকেল টেডিকেল এবং ডলার ও কথা তুই দিও আন্ধারত দিও আন্ধারত খালাস করবো আল্লাহ আন্ধারত দিও আন্ধারত খালাস করবো আল্লাহ আন্ধারে দিয়েছেন আন্ধারে খালাস করিয়েছেন আল্লাহ সিজদার মধ্যে নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে কি করতো ঠিক নে জেল্লে ডরাইয়ে এল্লি যদি আল্লাহ রক্ষা করতো বল বল কইলাম আল্লাহ কুড়ি গো ভয় দো মেডিকেল না যাই গরম মধ্যে ওই ইয়া মা বোন বাইরে গিয়ে গই আল্লাহ কত দাম লাগ একবার বার করি ফেলে উগতুন দুব ন কথা কাটা করিব ন ফানি ফুয়াই গিয়ে গই নইলে ইন্দির ইটা হইয়ে নইলে ভাতাল নইয়ে নইলে উত্তর দই নইয়ে এক কান বানা দি
ফেড়িবে খারাপ হরতে ইয়ান আর আল্লাহর গো শাস্তি হে ঠিক নে এই যে ভুল করবা আল্লাহ হন মহিলা যদি দায়িত্ব লবে লাই মা ফওয়াজা জামান জন কজন এই যে কাম নেই আজান বহুত আমারে গো দায়ো সরি করি জামায়ে গো দায় যে গুণ আনির আলহামদুলিল্লাহ সলাত তো আজ জদ্দুর আনি তুই যে দায়িত্ব লবে লাই আল্লাহ গো দায়িত্ব ভাগ গই এতদিন রিজিক ইয়ান তো স্বামীরা তো দিবে লাইল তোরা বেয়াগুনের রিজিক তোমার স্বামীরা তো এখন তুই যে দায়িত্ব কেন লবি লাই তোলে রিজিক কি গই ভাগ গই স্বামী তুম গাড়িয়ে রে ইবেরে দায়িত্ব ইয়ান খান্দন দিবে লাই ইবে তো শাস্তি ইয়ান বকরা ভরিব মৃত্যু রাখ পর্যন্ত নিজে রাখি লবি লাই লেতে বুঝাইত পারবি না আল্লাহ বুঝিবে তৌফিক দান করো গোসবাক রাদিয়াল্লাহু তাআলা হু ইতারাতে বিরক্তিলান না গোসবাক রাদিয়াল্লাহু তাআলা সমান জায়গা কইলেন না এই যে নওমাত হচ্ছে সমান জায়গা কি আকার কইলাম আর বড় করি কও আর বড় করি কও আর বড় করি কও গন না দুরুদ গরদ ঘুমাই দেখবি হইতে তো না জরুরি তেরা গরাগের গৌসবাগের উপর সাসা আছে মুফতি কি কইলাম মুফতি এই জবানান মুফতি এখন আর মুফতির অভাব নাই ভাই এই যে কল নেই এই জবানান মুফতি অভাব নাই এটা মুফতি শুধু দুজন ন মাই বলো মুফতি এখন এই যে কল নেই মাই বলো কি মুফতি আর আর মন্তাজ খাতু সংসদ ইব মুফতি মুহাদ্দিসা মুফাসসারা ইব বলে কিতাব গো বাকি না লাগে বেগুন ভরে ফেলি আর আর প্রধানমন্ত্রী উনাই দিয়ে বুখারী শরীফ মুসলিম শরীফ আবু দাউদ শরীফ নাসাই শরীফ তিরমিজি শরীফ দারমি শরীফ মেশকাত শরীফ অভাব এ দুও কিতাব ফেলি গেলাম প্রধানমন্ত্রী উনি আর লোক খুশি হই অবু কাত্তর মুহাদ্দিস খড়া করি আছে এতদিন ঘরে বেলা লাগত উগ্র কিতাব বলে কি নয় বেগুন কি ফরিবিলি আর কত কথা রান করবি শুধু আল্লাহর কসম করে কই উগ্র যে উগ্র লাইন দিও দে যাজ দব সারা উগ্র যাজ দব সারা এক লাইন দিও দে ক্ষমতা এক সপ্তাহ গুমুত তান পাইতো না দে খলাইন কইলাম দে এক লাইন যাজ দব সারা ধরিবে বরমন তাস খাতু এক সপ্তাহ ঘুমুতুন কি বেতুন এক সপ্তাহ বাদ ইবের ফিয়েস নাই নিয়ে ইবের সকি বান্দি আছে ও মন্তাজ উড়ো জাহাঙ্গীর হুজুর আছে না কদিবের দেইত কদ তৈলে আই আর এক সপ্তাহ লাগে গুই খতর কথা ইয়াতুন পতারনা আর আছে না সে আজিত তার কাদিস করে বিলি বিল ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা জিবে বুখারী শরীফ লিখকি ইবার তো 6 লক্ষ হাদিস কলবত আছে বলে কত খলা 6 লক্ষ ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ইবার তো 5 লক্ষ হাদিস কলবত আছে আর ইবার ডাইরেক্ট মুহাদ্দিস হই গেল কই ভাই ইয়া তো হুজুর ন ডাকে ইতারা মুনাজাত করি বেলা তো আস আইছে মাদার গাছ গাল দাড়ি পর্যন্ত নাই হারাম হইতে হইতে ওড়ো গালদি গিয়ে গিয়ে নিজে কইনা পারো আর আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোক দিবস সত্যি ডাকাইয়া এক মন্ত্রী না এমপি গাল দাড়ি দাড়ি নেই ভাষ তো নিয়ে হুজুরের দিয়া পরিব দেই ইতে নিজে আর তুলে দিল ভাই আর আর শেখ মুজিবুর আলাম খান জান নাম তো স্যার জান্নাত কি জান নাম কি যে নবুজত দে হারাম খাইতে খাইতে আর তুই না বাদ দে কি কইব দুনুয়া বরকে জত গলা দিয়ে দে ভাই হুনর জাড়া বুরুম দি বের গিয়ে ইরে ন দূরে ইরে ফাসত্তুনিয়া দিয়া পরিব বলি আর হুজুর রে ইতে মারে দিল যা ভাই হচ্ছে উগ্গ মল হয় যদি মন্দিরত গলা দি মন্দিরের বহনি বে যদি মসজিদত গলা দি সুন্দর হইব না যার গামিতে করিব যার খতর বিয়া হল মানুষ হুজুর রে মন্দিরত গলা লই তো ন মন্দিরের গো মসজিদত গলা লই যার গামিতে করিব যার এত বড় কাম 30,000 কোটি টাকার বদলা যেত
একসপ্তাহ গানের আজর করিয়ে দশ খান মিনিটের লাই হুজুর লইছে ওই আস আইসা মাদার গাছ এন কেরা থরি বিলেন দাও ভাই লাস কলা তো আইনা ভাই জাতিয়া সে দেরি আর কিরিম আমাদের রক্তর ফোঁটা দিয়ে টাকা দিয়ে এই পদ্মা সেতু ঠিক নে খন্ডুকে মাসকারি করে দে এক সপ্তাহ লাগে গানের আসর খবরের মধ্যে শিরে নামে গিয়ে এক সপ্তাহ লাগে গান হবে কিন্তু দশ খান মিনিটের লাই গাবে সাফ হুকু হুজুর লো যে এরে খেরাত ফরাই দোয়া করেন না দোয়াই তারা করি ফেলি এগুন ইলাহার নসিব বত নসিব এগুন আল্লাহ জাতিতে শাস্তি বাবরি গণতন্ত্র দেশ হইবের অধিকার দেখাই দিতে বুলিয়া না জিয়া না বাঙিলে ভবিষ্যৎ হইলে তাই দিবে ঠিক নিয়ে গুসই গুসই একদিন বুঝিবে এই যে আঙ্গ্রেজরও হদ দেখুন হঠাৎ দেয় ফোন আর গো থাকলু থাকলু মুরা সংসদে বিসমিল্লা থাকতে পারবে না লাস্টে ধর্ম ইসলাম থাকতে পারবে না দেদি বিসমিল্লা আছে ধর্ম আছে ডাব্বা মালা নাই লানিত মানুষ তার ধর্মের সমস্যা আছে উনের খন বেডি ফেডল লই খন লাস্টে তুন ফেডল লই হতে রাবি আর গোয়াজিল কাদের সিদ্দিকের ভাই লতিফ সিদ্দিক আর এক জার গইতে আরফাতের ময়দানত লাখ লাখ মানুষ বই লই দে ইটা এটা যাইরে মন্তব্য এটা তুন মন্তব্য করে ফেলে বিদেশ এটা করে গিলতে পারল আরফাতের ময়দানে লাখ লাখ মানুষ বসে রইল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একটা টাকা খাওয়ার সৌদি আরবকে ব্যবস্থা করে দিয়েছে হত্তর কুলাঙ্গার মানুষ হলে এখন দেখতে হন কত বড় মির্জা বড় আল ইসলামের কত শত্রু ওগো অন্য ধর্মের মানুষ হইলে আর যাইত এই যে কন নেই বড় দুঃখ হইলে ইয়ান বেশ লেভেল এই যে মুসলমান আল্লাহ আর আর এবং বুঝিবে তৌফিক দান করো বিরক্ত হইও ভাল্লা বিরক্ত মিডিয়ার মাধ্যমে জানায় লাইফ ওসলে 2023 সাল বড় ভয় হবে 2023 সাল বড় খারমার বুক খালি হয়ে যার খনে বাফার হয়ে যার খনে স্বামী আর হয়ে যাবে হইতে এলে একখান সম্ভাবনার অবস্থা আল্লাহ এ দেশকে হেফাজত করো ইতারাতে কিছু একজন ইতারা মৃত্যু নয় আর আর মরে যাবে শিল্পপতির বুয়াজা আগুন মন্ত্রী মিনিস্টারের বুয়া বেগম বিদেশ পরা দেয় বেগম জাঙ্গে বলি ওই রে তারপর দেশ খাইবে লাই আইবে তো কলম লই দে হ্যাঁ আর আগুন তুমি মরি গেলে সাবি যাবে খবরদার দোকান গোলা লাগবো ঠেলা ঠেলি করি যুদ্ধ করি মরি না যাইও আবার মরি গেলে জান না কই দিন যে দলের মরিবে মর কিন্তু জান না আল্লাহ আর আর বুঝিবে তৌফিক তৌফিক আচ্ছা ওয়াসানি তিতানি কি বুঝো বুঝাইলাম ওই গড়া কেন না আর বড় করে তাইলে সাসা আইয়েন না আর বড় করি কম ভাই ফুত মাতি যা কি করতেছ অজা আসা ঘর আঁকি ঘর আঁকি ভালো ভালো খুব সুন্দর লাগতেছে সাসা নয় এগুলো দুনিয়ার কোনো ঘর নয় আল্লাহ সুবহান তাআলা যে আটটা বেহেশত বানাইলো এক এক বেহেশতর কামরা কি রকম বানাইলো রুম গুলো কিভাবে বানাইলো আমি দুনিয়ার থেকে ম্যাপ দিয়ে দেখতেছি কারণ আল্লাহ
এর কারণ তার ইয়ানো তো দেন লাইন আছে 440 কেন তো আবার 6000 কেন তো আবার 40000 কেন তো লাইন আছে ইয়ান সিয়ন বলি অবহেলা করবে সুযোগ আছে না সুযোগ তাইলে লিখিয়েন ধর ইয়ান সিয়ন কোনো জীবিত নাই লিখা যদি দিন ধর নামাতি বই দে তোমারে কি বদ্দা কই ধরিলে তেন খদ হইব ওইটা আবি কল খানে করতে ন বুঝতে না বিয়ে করবেন না এবারে কবিতা আখন অপেক্ষা করছ না কই দে শোনা ওই জাহাঙ্গীর জোর তালাত বাজি আজীবন ভাবি কবির উজু যাই বুঝি আর ফাইতে না বুঝাই দে আল্লাহ বুঝিবে তৌফিক দাও আরো বড় করি আমিন আরো বড় করি আমিন কি বুঝাইতে মনে হচ্ছে ওই সাসা গর ডুকি গই পাওয়ার ছোট হইলো পাওয়ার আছে কোন না নাই আছে গর ডুকি গই মানুষ গাইয়ে খাবার সুফর ভিজে আদা ভুয়া না আদা আয় এর কৌ সুবা গড্ডা কত সেবা শেষ বাবা আব্দুল কাদের ও কি খবর কত নাই আয় অনেক দূর থেকে এসে বিজয় কি আর আব্বা মারা গেল তুই আপনার আব্বা তো সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি নাই বড় আশা ছিল আপনার বাবা দিয়ে জানাজা পড়ার জন্য কিন্তু আপনার বাবা তো চলে গেল তা আপনার সাসার কাছে এসেছি আর বাপের কি করে বললি কোনা কোনা জানাজা অন সাসা গড় দেই মাত্র আল্লাহ কথা কই রে গরব গিয়েছে উবে তরাতরি গর যাই রে কই রে গই আসর তো বাপের কি হইব গই সাসা কি গে লেডি টেডি ওই যুবট উবল ওই লাডি মোবারক লই বার হই ভাই বুদ দা দেখো ন ঘর আগের গো না আগের ও ভাই বু খানা বিনে ন খাইবে না যা ভাই গরজ যাও গরজ যাও খানা বিনা গো তোমার মার খাস বসবাক রদি আল্লাহ দাও সাসা যে গরত তালত বাজি এখন দুনিয়ার কোনো গণ্য আল্লাহর জান্নাতের কামরা আঁকি দে যত দেখির এত ভালো লাগে ভাই ভূত হড়ে বইল হড়ে চোখ গলা দি হাচ্ছাচ্ছর বিষয় হাচ্ছ ভাই ভূত জিজ্ঞা ভালো লাগে কেবল একখানা আই অসাসা হড়ে যাইতে নাকি জানা যা যাই আমি জানা যাই যাচ্ছি গোজবাগ রদি আল্লাহ সাসা আপনার সঙ্গে আমিও যাবো সাসা ও দেই ভাই ভূত গেলা জানা যা ফরা হইতো না কারণ আল্লাহ এনেক কান শক্তি বেড়ে দিবে লি ঘন্টা মত কি বার যাই ঘন্টা মত কি করি গেলা কোয়া না যায় সুবহানাল্লাহ কোয়া না যায় ঠিক আছে না বাহালুল দানাই বিয়ে ওই জুবাইদার কাছে বিয়াস তো বেচছে দিল এই যে কোয়া না অথচ বাচ্চা কারণে রসিন মস্কারি করি কি ও মা এই ফল কি বিয়াস তো বেজার একটি আদি আর কটি একটি আদি বিয়াস তো বেজি দিল এই ফল কি বিয়াস তো বেজে মস্কারি করি কি কিন্তু লাতিয়ে গুম গে ইয়ে দেখেন তে জবাই দাঁড়ি আড়ি বিয়াস তো এখানে যাই গই দেখেন দেন লেখি দিলে বাবু জবাই দে ইয়ে জবাই দে দরজা কই লেখি দি বাচ্চা কারণে রসিন বিয়াস তো গেল দারওয়ান কথা ন ইয়ে ননের বিবির অনন্য বারো ইবে কিনি লই দে খতুন কত বহাল দানা তুন হবু ফজর ইয়ার ইবের তো আননা তো আয়ের দরকে কই কুজি ভাই বাল দানা দে দাও দাও দে বেসার অনর তো আই তো অনর তো আই দে আর কান বিয়াস তো দাও কত কইল আর বিবি কিনি দে বাচ্চা কারণ রসিদ রে কত দে একান বিয়াস তো লইলে একান রাজ্য দিবে লাভ হইল খালি এ বেচি দে কত গায় আজ ইয়ে তো বিয়াস তো দিতির গো মগর গোড়া রাজ্য হুমায়ুন কেন কথা গতকাল একটি আমি চুদন না কদনের বিবি নসাইর লই দে আর অনে লাতিয়ে সাইর বিয়াস তো নগলা দেই তুমি বাজিয়ে রাখার কথা শুনে বরাবর গোসবাগ রাদিয়াল্লাহু তাআলা নূর খত্তর বাবা রাসিল ইয়ান যারা দেখি তারা কইতাম ইয়ার বারে কোন কইতি
গোসবাক রাদিয়াল্লাহু তাআলা হুযরত বয়ান দিত পৃথিবী ভাষা পৃথিবী ভাষা 2500 পৃথিবী ভাষা মুফতি মুহাদ্দিসল খাতা কলম নিয়ে বসে থাকতেন গোসবাকের জবানে কি বের হয় শুধু লেখার জন্য কত শত আল্লাহর ওলিয়ল বই দেখতো গোসবাকের জবানের বাণী উনি বের সুবহানাল্লাহ 72 ইমামুল আউলিয়া সিন্দা করো জিবেত দলিল তাই আগে কই দি আন নূরুন নবী গর্ব দেখতে উনি দি জিবে গর্ব দেখতে রাসূল পাকে না দি অভাবিও তো অনরে নিতে চান না গরজ নলি গরা কর অসাসা কঠিন কথা কই আর যে নিন্ন পারিবে কইও জানা যা আর আব্বা সাল জঙ্গি রহমতুল্লাহ আলাইহি তাআলি কোনদিন এই কথা কঠিন ভাবে ন হই তো ফ্যাসা কেন লাগাইয়ে না আর আব্বা জানতা এলো কোনদিন আর যে কোন উসিলা দি ফোয়ারা লই যেত একখানে বানা দেন তো সাসা কথা অবুত বুঝি তারবি আই জানা জার গান গেই গরব গেই মা আর গো জামা ভরাই দাও সুন্দর মিকে খড় যাবি খড় সাসাল লগে জানা জার যাইও ওফু তফু তিবে তোমার আব্বা বে তোমার সাসা মুফতি যা মাতা বর গরব খবরদার মাতালি মাতিবি না মাতালি নমাতিবি কোনো দিন বিয়া দবি না করি সফর এনে সোজা জানা যা ভরি আই যাবি কোনো মিকে লসর তাহলে মা আইও জানে ফোয়ার অবস্থায় এন মা আইও এসে বড় করে কো আর বড় করে কো সিনোনিয়ন বড় ডাঙর জিনিস গোসবান্ডারে হযরত কেবলা মানুষ বড় ডাকত আছে বিয়া গুনের পরীক্ষা করি এক হাজুর গাছ ইবে তুড়ি জাম মারিবে কোনে কো দেখে তো উন্টা হাজুর কেনা হলে তত লম্বা লম্বা ওই লই যার কেডা এখন উড়িয়ে রাখা দুর্গা জুতুন দাম মারি তেরবি কো বেয়াগুনি কেসা আইছে আইছালান ডাল জবি বে দেখি খেড়ারি বে দেখি বেয়াগুনি কি আমি জমা খালার শোনা দেখো না উড়িয়ে রে দাম মারি তেরবি না হদি হজর কেবল গোসবান্ডারি কত না কদই কত চলতে এক সেকেন্ড দেরি নে ইয়ে তার এক সেকেন্ড দেরি নে এ দুড়ি গই গই গোসবান্ডারে ওদারে বেয়াকুনে দুনিয়া সব দিশাই রে খেড়া দেই ফেলে গিয়ে আর আমির দর খালাজনা নামি আনু নে দ হযরত কেবলা রুডি গই গই মাইল্ল দে যাব হযরত কেবলা ও দাদ দেরি ন করি ইন ফুলের বাগান বানাই ফেলা আর তারে আই নিজে আই হযরত কেবলা বগল ফেলা সুবহানাল্লাহ ও আমির দর খালাজনা জাগই জাগই কেন বান্দা শরীফ স্যার তুই তোর আদিন আর যদি এটা তাই যে তুই আমার উদ্ধার হয়ে যাবি কি ফটকে একখানা দূর জাগই বেয়াগুন ফাইয়ে দে এক হাত তুই খাইল লাগে এক হাত যা বড় করি হ কেন লোয়া বলি গদ দে গোজবান্ডার গদ কেন তোরা তরি যা আর তোরা দিন তাইলে আর উদ্ধ ফটকে লই যাবি কি বড় করি হ আদাই গরনের কৌশল হত নিয়ম হ্যাঁ দাদাও জু সৈয়দা মুসলিম কুড়ি রহমতুল্লাহ আলাইহি হযরত কেবলা দরবার যাই রে গিলাব দুরি গদ দে ইয়ে দরবার আদম কা মকাম হে হযরত কেবলা কি ইজ্জত বহুত বড়া হে মকান বহুত বড়া হে ইন হযরত কেবলা গদা সাদর যাই গো লইয়ে ইতো কই তার দেই জগতি বেত খতর কি আছে হে আল্লাহ বান্দা শরীফ কো মহাসাগর কেও মুকুলার কোন সুজু আর বড় করি গ তোমার দি কেফে সরি গো জুর হলে এটা ফতোয়া দি রকুল ভাইতা নো ইবো কো মহা ছাগো ইন সারা বাংলা সুদুর হই ইবো কো মহা লাগো এন আন্ডু কে ফটো কে সচ্চ চৌজুরে ফতোয়া দিয়ে রে এডা কোন কুল কিনারে কাইতা নো আল্লাহ বুঝিবে তৌফিক তৌফিক আমিন বিরক্ত হই যেতে লাগি না আইয়ো জানাজার মারত গিয়ে জাইর দে দে লাশাইয়ের কোন লাশাইয়ের লাশাইয়ের একদম বড় করি গো আসর রাজান ধরো না কি রাজা লাশু আইয়ের আর বড় করে কো লাশু আইয়ের আজান ও দে গোসবাত তো ছোড়ো ছোড়ো হইলো হানাফি হযরত তাকরিব ইবাদি গোসবাত কত দুনিয়া জবিনত কোন আল্লাহর ওলি ভাষা যদি এক জনতা আইবে আই গোসবাত সুবহানাল্লাহ বিবাহাদি বিবাহাদি অনলি ফর আই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আতানি রিফাতান নিলতুল মানালে আই আল্লাহ তুনে ইল্লে গরি রে পজিশনই বেলো ইয়ে রে আই এ দুনিয়া জবিনতা শিদি
লাশও আইয়ে আযানও দেয় সাসা মুফতি সাহেব ফতোয়া দিল কারণ আগে আসরের নামাজ কি করি বলো খনা খনা আসরের পরে কি করি লাশ হাই গেল আগে আগে ফরজ নামাজ কি করি বলো এই একজন বাকি নেই রাখতা একজনের না তাবে বেগুন ঘরে যা এ জওয়ান নেই মসজিদে যাও নামাজ আদায় আ গোসবাক রাদিয়াল্লাহ সব গুলো আর অসাসা এই ও ভাই পুত্র ভুলিবার সাসা কি রে ভাই অনজি বেগুনের ফুরি হসাই যাইতে গো বলি মরা হনে যো দি দি আ গোসবাকে সাসা কথার ভাই পুত্র তুম বলি জবানের বলি বের হয়েছে ও ভাই পুত্র ভাই পুত্র খনে যো দি মানে ইমে মরে গই দই এই বাদ দাই তো নাই বে মরগি দ ইবার খনে মিকে ন দাইব ইবার সই দিয়া বুত ন আগে নামাজ সান চালি কইলো ওয়া লাকাদ কররাম না বনি আদম সাসা গো বনি আদম আর রাসূল রূপ আর আর কেন ইজ্জত আছে তো দুয়া মানুষ হইল এসে কব দুয়া মানুষ হইল মরার ডাক দি এখন তিয়ো কেন সাসা গো দো বাইবু আই মুফতি যা আই ফতোয়া দি দি এলাকার মানুষ আতুন মলো ইলো ফতোয়া লই যায় খনো মানুষ তিয়া হইতো বেগুন ঘরে যাবে আর তুমি বেগুন না ভালো তোর দে যে নামাজ ফরজ না তোমার তো কম লাইলে তুই মরার ডাক তিয়ে দেখো হ্যাঁ ও জবা কো দিয়েন সাইদ দি এই ইয়ান নান খন নি শুধু সাইলে খাই তুই যে না ভালো তোর দে যে নামাজ ফরজ না মানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বরাবরই না কইলে সুবহানাল্লাহ গোসবাগে 24000 রুপে কেরামত আছে এতন ছড়ো দিয়ে না দিয়ে না মারা যায় থাকো সুবহানাল্লাহ 24000 রুপে কি আছে এতন জিয়ান ছড়ো হই না দিয়ে মারারে কি করে ইতারা বাবে দেখো দেইবে মারারে যায় থাকো লিবে কা মরি গেল পড়ি গেল ইয়ানো মনতা ইত গোসবাগ কত আমি যদি ইচ্ছা না করতাম আজরাইল কিয়ামত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করতে আর নিজে গিয়ে গুজে জগৎ ইয়ান সারিয়ে রে ইন নিজের ইচ্ছা আজরাইল কিয়ামত পর্যন্ত আমার জন্য অপেক্ষা করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালাউ ওয়াল কাই তুসিরি ফাও খামাইতি মে গোজবান নিজে লিখে দে ওয়ালাউ ওয়াল কাই তুসিরি ফাও খামাইতি হন মরার মিকে যদি আই কিয়াল করি লাকামা বিকুদরতিল মাওলা মরাই বের ইশারা দিলে উঠতে বাধ্য হইলে তুই বড় করি না হইলে এদুর পাওয়ার গৌসবাকে তা আছে না আর রসুলবাকে হই দে ইয়াকুনু উম্মতি ইয়াতাকাল্লামু বাদাল মাউত রসুলবাকে হাদিস আর খুদু এন উম্মত আছে দেখুন মরার পরে কথা হয় ইয়াকুনু উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বাদাল মাউত এমন কতগুলো উম্মত আছে যা মরার পরেও কি বলে কথা বলে এত দুর্ভাবার আল্লাহ দিয়ে না বড় করি না হয়ে দিয়ে এখন ওয়াবি হলো কথা গুনু নকশায় জাহাঙ্গীর তো শিরিক লিখি হ্যাঁ বলে শিরিক করবি মানে মহারাজ হ্যাঁ করি কি বিজগ দিবে শিরিক হই শিরিক হই শিরিক হই যে তার মরা করিব তখন আল্লাহ করবি তো যে তার মরা আল্লাহ করিব আল্লাহ করিব মানে মানে গৌসবাক কেন যেটা করিব কিন্তু পরে শিরিক কথা শিরিক কথা অতদ গোসবা কাগদ তরিজা নবী কইলে কইতো কত কুম বেজিনিল্লা কলাই কুম বেজিনিল্লা আল্লাহর ওয়ান কুম বেজিনি আই গোসবা কার হুকুমে যায় তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বড় করি খাও সুবহানাল্লাহ আর আর বড় সুন্দর যুক্তি দে তো বাতেল হলে ওয়াবি হলে খারেজি রাফেজি লামা জায়গা বি হলে ও জাহাঙ্গীর জু সাগো হমাই লে জুলুর কইতে লাগ কত সত্য লাগ মানন লই এখন কোন সাহাবী ন করে তবে তাবিন ন করে কোন যুক্তিবাদী হলো যুক্তি দিয়ে কই বলি সাধারণ শিক্ষিত হলো উনি বলে গিয়ে আ নূরুন নবী তো আছেন সাহাবী হলো তো কোনদিন 1000 মানুষ লইরো কোনদিন রাসূলের লইরে কি নাও করে কি যুক্তি তুই ঘরে কি ভাবি তোর সগাই যত দিন না যায় তুই সাহাবী জুলুন নাও করে তবে তাবিন জুলুন নাও করে যুক্তি দিয়ে দেখাই বলে নিয়ে জুলুস তো তোমার মার বিয়ের দিন শুরু হইয়ে 500 1000 বরিয়াত লই যাই যে তোর বাপে জুলুস করি উতের বিড়া গান উড়ে দিয়া গেল কই
এই পর্যন্ত কোন সাহাবিয়ে তোর কিন্তু নজির আছে রে কোন দলিল আছে রে তো তুই কে তোর মারবিয়ে গেল না তুই আড়গা গলি কই তার বাপে যে 500 টাকা দর বইরাত লই যায় জুলুস করি উতের বিড়া গাম উলডাই দিয়ে রাই গেল কই শাশুরে মাথা বাইর গেল হুদরে কেন নাই গদি বেলে বিড়ে বেশি দিয়ে না যে কিনি বিক্রি করে কি দিয়ে না যে কিনি না বারে জুলুস তে তুই জুর রই ওড়া তোর মারবিয়ে তো তুই আড়গা গুরু জুলুস করেন আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী আল্লাহ বলে আমার কোনো কাজ নাই একটাই কাজ লক্ষ কোটি ফেরেশতাদেরকে নিয়ে দয়াল নবীর উপর দরুদ সালাম বরাবরে জুলুস করাটা আমি আল্লাহর কাজ যা কুতের গান ফুরুন করবি তো ভালো হইয়ে কুতের তো আইবে নি হইতি কেন তো হই কে গেল আল্লাহ বুঝিবে তৌফিক দোগ আমিন খান আমিন তাইলে এ জুলুস খত উন তামাই তারিব না যত কমাইবো এসে যত কমাইবো এ মাইবানাল না যাইস মাইবানাল মন নিস হতর বিয়া গলর ইতা লাভসারা আনলো জান না তে লাভ হই কি লাভ কিন্তু এর বানি কুল করি তা তিনি মাইজ বান্ডাল ন যায় শুধু তুই ফুট বই তা গায় আইগো তারপর তুমি দেখো ইবু বলন না না এমন হল দলি আল্লাহ সোহবত বড় করে হ সাসা গে ইগু নামাজের নিয়ে বানি বিলাই মসল লইল মরা গসাই দিই দেখা রে ও সবাক রদি আল্লাহ গসবাক কদে নজর তুইলা বিলাদ আল্লাহ জামান আল্লাহ আর গো সব দিয়ে গোটা দুনিয়া নজর করি জিল্লা দেখি ইতেরো সাহেব এলাম দে ওবু গায়ে গোসবাক তার জানাজা তার সিদ্ধি ইমাম হলো দিয়া ইতে তো ভাবি ইতে তো গুনাগা ইতে তো ভাব করি কি হ্যাঁ গোসবাক আয় মানুষ বে কেন জান নামাজ দেবে ইতে ভাব কা গুন লাগি তে শাস্তি বে করে ফড়র করি সেরানু দইলো কি করিলো দে মরারে ইতে তো মরি বেড়াইলো হ্যাঁ সকুল ولو القيت سري فوق مايتي ما تربيك كان اگر وار سكول ابوت سكول سكول لي امي كي تشينو ما توار غت تشينو سكول لي بولا همان نام گوسبا مولا علی کے آنکھ سے پیارے ولیوں کے سردار سب سے سوئے باغ جگا دو بغداد کی سرکار سارا جہان کوئی نہیں ہے غوث پیار حضیر غوث یا جو دوستو گیر اللہ گنی سننا مولا علی شرح دا لوک تذکر آئیں غوث باغ غوث سننا خدا سنی بلائے তে দুয়ে গুণ লৈ যে মরি জ্বর গই আজীবন নামাজ নফরিলি এ দুয়ে ভাব করি যে জ্বর গই এটা তুই মনে করি কিন্তু না তোরে এটা সারি দিব খবর সকর বানি আর রাই ঘর কত সকর আজ যে তাজার যে তাইছি হ্যাঁ গুণ সব সকে দেখি দে দে সব তুমি গুণার পাল্লা খবর করি হ না সকর তো টাইম কি তো বগ লিতে তো বগ কি হইতো কে এত গুণ দেখালে সোয়াব এ টাইম তোবা কি নাই কবুল নাই এ লারা বছর বাপ কইলে মরার টাইম তোবা কইলে তো বইতো এত বেগুন দেখা যায় হ্যাঁ সগর বানি জারে দি গুনো দেখি সোয়াব দেখি তোই তো এত তোবা কইলে তার কবুল নর তোই আই আল্লাহর কাছে দোয়া কর গিলাম আল্লাহ আজ জানা যে যেন কো নিয়ামত আনি দিও জিবের রসিলা জিবের গুনো মাফ করে সুবহানাল্লাহ মনত আল্লাহ ইয়া দোয়া কবুল করি কি অনেক গোসবা করে আজান আজা তাজির করে সুবহানাল্লাহ বড় করে যা নামাজের নিয়ত দান কই দু ওয়াক্ত ফেরেশতা আল্লাহ বাদল জলে গোফজর তো কাসরত যাইয়ের নিয়ত বান কই
নামাজ ফরিয়াই আবার লম্বয় লুট আচ্ছা যেত দবাই তার ফরান গেলে লুটিব মানলাম জিবি জিন্দই ইতার ফরান গেলে লুটিব মানলাম না এসে কম নেই ওলি আল্লাহর বেলায়তিন কিয়ামত পর্যন্ত দাঁড়িটা ইয়ান কোনদিন বন্ধ হইতো না নবুয়ত বন্ধ হয়ে গিয়েছে কিন্তু বেলায়ত জারি থাকে মসল্লি আল সালাম ফিরে ইয়া ভাই সগল দে খাইতে ওজু ওজু মুফতি যাব ওদে কি মরা তো নাই গোসবাগ দাঁড়িয়ে রইলেন মরা নাই আ সাজাই বুঝি কি সাজাই বুঝি কি এ ভাই পুত্রাই নোয়ান্তে মাসি দাও খড়া জানা যাব না খড়া মেন জারাটিয়া হইছে দাও একবার দিন জিবে লিখি মরা দাঁড়া দি এক দূর রাজির সাসাই আয় রে ভাই পুত্র অদ ভাই বাবু কি করতে লাগি এখন যে করতে লাগি তোর গোস্ত তো মানে শ্রী শ্রী হাবি লিব তোর এই ঘটনা হুন দেলি মানে গোস্ত শ্রী শ্রী হাবি লিব কি করতে লাগি এবারে সিবিদের কি আছে রে আজাজা দৈর্ঘন ভালো হই মানুষজন বেশি জানা দা যাচ্ছে বিভিন্ন জায়গার মানুষ হচ্ছে খবরদার আর একখানি জুতা আছে অন্য একখানি জুতা আছে বড় করে ডাক নাই তো জোর করে সিপ নাই তো বড় করে ডাক নাই তো জোর করে তো সাজা আগে ডাক দিলে কি রিবি হতে যেগুন জেতা আছে গুন মরিবু আর জোর করে সিপ দিলে খবরস্থান লুটতে দেউ নিব আ সাজা আগে বাগো তাইও ফরবি কারণ জিবে মরা নাই বলে ইবার আর লুটুন দই গতি সময় লাগতো না এত দূর পাওয়ার আল্লাহ গৌস পাকের দান করে দিল সুবহানাল্লাহ ইয়া লাইবে রহদ গৌস সকলাই বে মুআল্লিমুল জিন ওয়াল ইনস ইবে তে হাজার হাজার জিন মুরিদান বাইতাছে শুধু মানুষ না হাজার হাজার জিন মুরিদান কি আছে সুবহানাল্লাহ আজ ইয়ার মাহফিল দন্য কমেডি হলো দন্য ফরাইয়েন না সাহেব দাওয়াতের আল্লাহ কবুল করো আমিন গো আল্লাহ ইয়া রাব একজনের কবুল করো কামিন গ ফরদানো শিনই সলন নাম ফরস হইলাম দা আগের মা বই না হলে লাস্তা জিবে পাইয়ে নিবে জান্নাতের বর্তমানের কোনো ফাইদে ঠিক না কত বুঝো তাই না এসে খান নেই আইলো তৈলে ফরদানো শিনেই ছবি কিছুদিন আগে মোবাইলে দেখলাম টেলিভিশনে তো দেখাই প্রায় 12-14 বার চ্যানেল বেগুনে একসাথে খবর হই দেখি ঢাকাবাস সিটির কিছু পুরুষ মহিলা ছাত্র পুরুষ মহিলা বাস সিটি ছাত্র ঢাকা শহীদ মিনারে তাই গিয়ে ফেস্টনল লেখি লেখি সিনার মধ্যে লাগাই দিল দিয়ে পোশাকের অধিকার পোশাকের পোশাকের অধিকার মানে বুঝছো না জেললে মনে করলে পোশাক ফরিব কেউ ডাক দিবে কোনো সুযোগ খড়া যাইব উচ্চ ওই বুঝাইলাম দে এত বাসিড়ি ফরদ মুরুক্কু না এসে কম নেই মুরুক্কু না কিন্তু কি লই আই গেছ লেখা লই আই গেছ পোশাকের অধিকার সাইজ আচ্ছা তে পর্যন্ত কেউ তারারে পোশাকের লোক কেউ মানা করবে না লিখছলার মা বাবা ঠেলাগাড়িওয়ালার মা বাবা দিন মজুরের মা বাবা মুদির দোয়ান করে দিতের মা বাবা সাহ দোয়ান করে দিতের মা বাবা সাধারণ চাকরি করে দিতের মা বাবা বৃদ্ধাশ্রম ন যায় এক কুলাঙ্গার যেগুলো লেখাপড়া উচ্চ পর্যায়ে করে কোনা কোনা এক কুলাঙ্গার রাবিশ এই যেগুলো লেখাপড়া উচ্চ পর্যায়ে ন খায় ন দায় জায়গা বেশি সম্পত্তি বেশি লেখাপড়া করাইও ডক্টর হইয়ে মাস্টার হইয়ে ইঞ্জিনিয়ার হইয়ে এল্লা কুলাঙ্গার ছাত্র এগুন
বিদ্যা গালে বুড়া গালে মা বাবার কষ্ট দিদি বিদ্যা আশ্রম ঠালাই দিতে এ পর্যন্ত কোন লিচাল আর মা বাপ বিদ্যা আশ্রম ঠেলা গাড়ি আলার গু গেই গুদে কলম আলার গু গেই গুদে গগু কলম আলার গু বল কইলাম বাবা আহা আন্না না জান সিকল বাগাত বুড়ো হলো চিনিব মাওলানা মহলুজুর রহমান রহমতুল আলাইহ জিবে হিন্দুস্তান অত্যন্ত সতর ওইটা আড়ার বছর দস্তান বানিয়েছিল কালার ফলোহি দিয়েছি নিয়ান মাদ্রাসা ফৈজুল বাড়ি সিনিয়ান মাদ্রাসা দুনুয়ানের বড় আলেম আছে মাওলানা মহলুজুর রহমান সিকল বা হঠাৎ সম্মাজির বাড়ি বড় জোর কাবলা মাওলানা হিদুল্লাহ জারিন দি বাড়ি দি আন্না না জান আর নানিরাই নিজে চোখে দেখি একশো তো রুদ্দি পাই সই একশো তো রুদ্দি কি হইলি আর নানি এ দূর এ দূর গাল বই গিয়ে গই দেদে ফরদানাও যায় গরত গল লই দেড় এ দু আর মামু হই দেয় নিজের খানু নিদে খদবু তার কোনদিন তোরা বাঁচিটা কোন অবস্থায় তোর নানা তো লই যেন আবারে আর সকাল চলে রায় অসুখে মরি যায় কোনদিন মরতুয়া ডাক্তারের কাছে আর নিবি কোনদিন বয়স কোন ডাক্তারের কাছে আর নানে নিয়ে ইয়ে নাই হইতে উন্নি এ দূর এ দূর এ দূর এ দূর কিরো না নিয়ে ব্রেলে গুড়ি লাগা পারে না গর তো গোড়া দি লাগা পারে না আ নাতি তোর নানা মহলানা মহলে সাবে কই দে যত গুড়ি দেব এত নুরবার হইব যত গুড়ি দেব এত আল্লাহ খুশি হইব যত গুড়ি দেব এত মাফাত আমার সঙ্গে বিয়াসতে দেখতে দিনিয়ান গেই দিনিয়া গেই গো এখন বুড়ি হলো সিয়া না শহর যেগুন গেই গো এটা বউ হইব রে হইব ভাই তো হয় না ভাই মেহেদি অনুষ্ঠানে আলি তো বহুত তো নরি আর বেশ ডালাই মেন এ গত বিশিত বার দিন এলে ওড়ো বদর আর লোক দিবে তো ভাই বেগুন খেলাপ তো আশেপাশে দুনো সাইডে বেগুন কি এখন মেহেদি অনুষ্ঠানে ভাই জামাই বউ দইদার খেলাপের ভিতর না তাকে ডাইরেক্ট লোড়ো তাই দেখি বিড়িয়ে লই রে অনা দেখি নি কইতে তো ইদানিং আইদার কইতে হড়ে লোড আহা কেন ডালায় ভাই সারান নাই আতাশ তো মাই বোয়া ফাল্লার তুন ভারত সিননর কোন সুজু আর কতন সিনন নিজের বোয়াই না জানি দে খোদা মা তুই গড়ে আমার তুই গড়ে আ ভু তুই ওটা সারা দে না তোর বাপ জেললা গালা নিলা আসি ওটা গিয়া সাজু না দাও দে আজি আবু সুলতানের বিয়ে বিলে কই স্টেডে দেখা না উড়া ভরিব ভিডিও লেখানো তুলিব ইয়ে লেখানো ক্লিয়ার হইলে অন দুই ফেলে এলে তো আইতে আসবে ফেলাবি আজি বরত গলে গে দেরি তেরা আতাশ তো জন্য বরের মধ্যে গলে গে জাহান্নাম যে বিবাহর মধ্যে বিলাসিতে বসে গিয়ে যে বিবাহের মধ্যে পুরুষ মহিলার অবাধে নাচা নাচি হয়ে গিয়ে মাইশা সিদ্দিকা রদিয়াল্লাহু তাআলা কত বিয়ে গিয়ে রাখতো বাতে আর তো গিয়ে গিয়ে আবার শুধু উত্তর তো আক্ত বা দিলে বয়া শুদ্ধ হইব না ওকে ডিম নষ্ট হয়ে গেলে যেন আসা বাচ্চা রাজা করানো যায় বিয়ে ইয়ান যদি বিলেজিতে বেসে যায় ইয়ে নতুন আসু সন্তান নাক্কা সন্তান আর আশা করা আবার শুধু দলিল এটা আবার নয়া দলিল তো আবি তো আল্লাহ আর আরে বুঝিবে আমল করিবে তৌফিক দান কর ও পোশাকের অধিকার লইগে এই দে ডাকা গিয়ার মধ্যে খড়া বললাম দে শহীদ মিনারত আ দে দে ভাই এটা উসুলি বেলাইয়ে নাই আর গো দেইতে বেলাও সারা গেইতে বেলাও সারা সারি এ ঠিক আছে না এ যে কোন নেই ইবে কি ইবে তে বেলাও নাই সারি ইয়া দোয়া দেইতে পরিষ্কার ফিটিয়ে দেই না আর লালির ভার তুমি বড় হইব খোদা আল্লাহ না থারা নু রবি মন লাগা বড় আলা কুশিক কে সুশিক কে ইয়াল্লাহর রাসূল গদে ডিগ্রির নাম জ্ঞান নো সার্টিফিকেটের নাম জ্ঞান নো ডিগ্রির নাম জ্ঞান নো সার্টিফিকেটের নাম জ্ঞান নো জ্ঞান কি জ্ঞান হলো আদর্শ আদবের নাম আখলাকের নাম জ্ঞান হলো বড় জ্ঞান বড় করি হ আল্লাহ আমার ভাগ গুণরে বুঝিবে তৌফিক দান কর লিখছে চালাই রে ফাঁসড়ি এসো জড়িয়া কামাই রে নামাজ দোয়া পড়ি গসন খাস চালাই দে এটা আফজল ব্যক্তি যে ব্যক্তি এ দু লেখা পড়া করিয়ে যদি নিজের ভাই লুরে তুলতে কুশ খা পড়ে এটা তুমি লিখছে চালাই তা আফজল বেশি ঠিক না এ দু লেখা পড়া করে যদি কি খা পড়ে গুসখা পরে সিটিং বাজি করা পরে ইটা তুন দইলে ওই রিকশাওয়ালা বড় আফজল
যে ভাসুনিয়া আমায় ভাসক তো নামাজ দোয়া করি বউ বুয়ারে সুন্দর ঘড়ি চালাইয়ে ইতে ওই সিটিং এর তুম ওই ওই কুলাঙ্গার শিক্ষিত তুম ওই লিখশালা দিন মুজুর আফজল হন আফজল বেশি বালা বেশি আল্লাহ বুঝিবে তৌফিক দক আমিন